নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শুভ। আপনারা দেখছেন এন্টারটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি ফার্স্ট শিফট যে প্রশ্নপত্র, আজকে 17/9/2018 তারিখ যে ফার্স্ট শিফটে এক্সাম হয়ে গেল, সেই এক্সামের উত্তর স্থিতি থেকে আমি এখানে করব পরপর। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নেম দ্য অ্যাওয়ার্ড গিভেন ফর ব্রেভারি সার্ম অ্যাওয়ার্ড। তো এটা হবে হচ্ছে বাই বিবেকানন্দ নাইডু। দেন নেক্সট প্রশ্ন, অস্কার একাডেমি অ্যাওয়ার্ড ফাংশন ইজ হেল্ড ইন হুইচ কান্ট্রি? এটা হয়ে যাবে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য আর্থ? তো এটা হয়ে যাবে 5.972 × 10^24 কেজি। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ অফ ফোর অ্যাক্রস দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অফ 18 ভোল্ট। তো এটার উত্তরটা জানা নেই, এটা দেখে নিতে পারেন আপনারা। তো নেক্সট প্রশ্ন, হুইচ অ্যানিম্যাল ক্রিয়েটস আল্ট্রাসাউন্ড? এটা হয়ে যাবে আপনার ব্যাট আর ডলফিন। দেন আফটার ফার্টিলাইজেশন জিওট গ্রোজ ইন? তো এটার উত্তর হয়ে যাবে ফার্টিলাইজ এগ ইজ কল্ড জিওট। তো জিওট ইজ ডিভাইডেড 16 সেলস, 16টা সেলের জিওট হচ্ছে ডিভাইডেড। এটা হচ্ছে একটা বল সেফ স্ট্রাকচার, যেটাকে বলে হচ্ছে মডিউলা। তো আপনি এটা ডিটেলসে একটু নেটে সার্চ করে দেখে নিতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু এমপ্লয় এ রোবট ইন ট্রাফিক কন্ট্রোল? এটার উত্তর হয়ে যাবে ইন্দোর, মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু এমপ্লয় এ রোবট ইন ট্রাফিক কন্ট্রোল? এটার উত্তর হয়ে যাবে ইন্দোর। নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ উইথ দ্য লার্জেস্ট কোস্টলাইন? এটার উত্তর হয়ে যাবে কানাডা। নেক্সট প্রশ্ন, ফার্স্ট ফিমেল হাইকোর্ট অব জম্মু কাশ্মীর? এটার উত্তর হয়ে যাবে গীতা মিত্তাল। দ্য সিইও অফ অ্যাপেল? এটার উত্তর হয়ে যাবে টিম কুক। নেক্সট প্রশ্ন, ইউএফএ প্লেয়ার অব দ্য ইয়ার? এটার উত্তর হয়ে যাবে লুকা মদ্রিক। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অব দ্য নেদারল্যান্ডস? এটা হয়ে যাবে আমস্টারডাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য সিএম অফ ত্রিপুরা? এটার উত্তর হয়ে যাবে বিপ্লব কুমার দেব। পরের প্রশ্ন, হোয়েন ইজ ন্যাশনাল ভোটার ডে? এটা হয়ে যাবে 25 জানুয়ারি। দেন নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ইন্ডিয়া স্পোর্টস মিনিস্টার? এটার উত্তর হয়ে যাবে রাজ্যবর্ধন সিং রাঠোর। দেন নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ইনভেন্টার অফ টেলিফোন? এটার উত্তর আপনারা সবাই জানেন, আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার? খুব সোজা একটি প্রশ্ন, এটার উত্তর হয়ে যাবে ওয়াট। দেন সোনাম কাপুর গট অ্যান অ্যাওয়ার্ড ফর হুইচ মুভি? সোনাম কাপুর কোন মুভির জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন? এটার উত্তর হয়ে যাবে নির্জা। হু প্লেড দ্য রোল অফ আলাউদ্দিন খিলজি ইন পদ্মাবত মুভি? পদ্মাবত মুভিতে আলাউদ্দিন খিলজির রোলটা কে করেছিল? এটার উত্তর হয়ে যাবে রণবীর সিং। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ আমেরিকান ট্যুরিস্টার? আমেরিকান ট্যুরিস্টারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? এটার উত্তর হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেক্সট প্রশ্ন, হাউ মেনি ওয়াটার মলিকিউলস আর প্রেজেন্ট ইন ওয়াশিং সোডা? এটার উত্তর হয়ে যাবে Na2CO3.10H2O। নেক্সট প্রশ্ন, ওয়ান কোশ্চেন ওয়াজ রিলেটেড টু পিএইচ ভ্যালু, মানে পিএইচ ভ্যালু থেকে একটা কোশ্চেন ছিল, সেটা কোশ্চেনটা ঠিক জানা নেই। তো নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য গিভেন এ 2017 নোবেল লিটারেচার অ্যাওয়ার্ড?
2017 নোবেল লিটারেচারে কে অ্যাওয়ার্ড পেয়েছে? এটার উত্তর হয়ে যাবে কাজুরো ইসেগুরো। নেক্সট প্রশ্ন, হুইচ ফিল্ম ওয়াজ গিভেন দ্য বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড ইন 2018 ন্যাশনাল অ্যাওয়ার্ডস? এটার উত্তর হয়ে যাবে ভিলেজ, রক স্টার, আসমামিয়া মুভি থেকে। নেক্সট প্রশ্ন, ওম্যান এন্টারপ্রেনশিপ, নেক্সট প্রশ্ন, ওম্যান এন্টারপ্রিনারশিপ প্ল্যাটফর্ম ইজ লঞ্চ বাই? এটার উত্তর হয়ে যাবে মানিকা গান্ধী নারী পোর্টাল। নেক্সট প্রশ্ন, ওম্যান এন্টারপ্রেনশিপ, নেক্সট প্রশ্ন, ওম্যান এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম ইজ লঞ্চ বাই? এটার উত্তর হয়ে যাবে মানিকা গান্ধী নারী পোর্টাল। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য পিএম অফ জাপান, জাপানের প্রাইম মিনিস্টারের নাম কি? এটার উত্তর হয়ে যাবে সিনজো অ্যাবি। তো প্রাইম মিনিস্টারটা খুব এখানে ম্যাটার করছে, প্রাইম মিনিস্টার, রাজ্যপাল, এগুলো আপনারা একবার দেখে নেবেন। তো নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটা আপনারা সবাই জানেন, এটার উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহের নাম কি? এটাও আপনারা জানেন, জুপিটার, বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। একটা ওয়ার্ড এস একটা এসছিল, ওয়ান কোয়েশ্চেন ওয়াজ রিলেটেড টু সাড়ে কি সাগরমালা প্রজেক্ট, সাগরমালা প্রজেক্ট থেকে একটা রিলেটেড কোয়েশ্চেন এসেছিলো, সেটা ঠিক জানা নেই। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভেনিজুয়েলা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে এর রেলের পরীক্ষার ক্ষেত্রে, তো এগুলো আপনারা একবার খুব ভালো করে দেখে নেবেন। তো হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভেনিজুয়েলা, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নাম কি? নিকোলাস মাদুরো। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন, সব থেকে পরিষ্কার রেলওয়ে স্টেশনের নাম কি? এটা হয়ে যাবে আপনার যোধপুর। নেম অফ দ্য বেস্ট লিভিং সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে বাসস্থান যোগ্য বেস্ট সিটিটার নাম হচ্ছে ভিয়েনা, ফর্মুলাটা লিখতে বলেছে, মানে সে গ্যাসটা হয়েছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মিথাইল আইসোসায়ানেট, হুইচ ওয়াজ লিকড ইন ভোপাল গ্যাস ট্র্যাজেডি? তো ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিথাইল আইসোসায়ানেট যে গ্যাসটাতে পুরো দূষিত হয়ে গেছিলো এলাকাটা, সেই গ্যাসটির ফর্মুলাটা কি? সেই গ্যাসের ফর্মুলাটা হচ্ছে C2H3N। তো এই ছিল গ্রুপ ডির ফার্স্ট শিফটের প্রশ্নপত্র। তো আপনারা এটা দেখে ধারণা করতেই পাচ্ছেন যে কীরকম টাইপের প্রশ্নপত্র পড়ছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।